অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 14ই মে 2021 শুক্রবার, শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে মহাসংযোগ, এই 7টি রাশির লটারি প্রাপ্তির মহাযোগ সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ এই 2021 এই 14ই মের অক্ষয় তৃতীয়ার পর থেকে লটারি ক্ষেত্রে এই 7টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। মহাসংযোগ এই 7 রাশির। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, লটারি ক্ষেত্রে বহুজন কমেন্ট করছেন যে স্যার আমার এই টিকিটে নাম্বারগুলো হচ্ছে কি না। দেখুন, প্রথম কথা আমি আবারও বলছি, আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না সেটা আগে দেখুন। অনেকে থাকে কিন্তু সারা জীবন লটারি কাটেই না, সে জানেই না তার লটারির ভাগ্যে আছে, সে না কাটার জন্য সে কিন্তু লটারি পায় না। আবার অনেকের ভাগ্যে কিন্তু থাকে না এবং সে কেটে কেটে কিন্তু ফকির হয়ে যায়, অর্থাৎ সর্বশান্ত লোনও পর্যন্ত জর্জরিত হয়ে যাচ্ছে। লটারি কিন্তু সবার ভাগ্যে বাঁধে না, অর্থাৎ লটারি ক্ষেত্রে শুভ মুহূর্ত, লটারির ক্ষেত্রে ফরচুনা নাম্বার, কোন দিন লটারি কাটবেন, আপনার লটারির ভাগ্যে আছে কি না, আপনার গ্রহচক্র কোন দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে পারমিট করছে সেটা আপনার দেখা দরকার, একান্ত বিচার্য বিষয়। এই কানেকশানগুলো এবং আপনার পঞ্চম দ্বিতীয় একাদশ ভাবগুলো বিশেষভাবে দেখা একান্তই দরকার। এবং অনেকে কমেন্ট করছেন যে স্যার যে লটারির ক্ষেত্রে আমার হচ্ছে না। দেখুন, ছোটোখাটো কারো কারো লাগছে, কারো কারো ছোটোখাটো, খুব ছোট সান্ত্বনা প্রাইজ পেয়ে অনেকে থেকে যাচ্ছে, এটা কিন্তু লটারি লাগা নয়। লটারিতে কোটি টাকা পেতে গেলে আপনাদের কপালে আগে দেখতে হবে আপনার লটারির যোগ আছে কি না, যদি থাকে সেটা কোন বছর থেকে কোন বছরের মধ্যে আছে এবং কোন সময় কাটা উচিত, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। অর্থাৎ নিজস্ব জন্ম ছকটা কিন্তু অ্যানালিসিস করে নিন। তো আমি যে কথাটি জানাতে চলেছি, এই আগামীকাল শুক্রবার 14ই মে 2021 শুভ অক্ষয় তৃতীয়ার এই 7টি রাশি, এই মহাসংযোগ, 4-4টি গ্রহ একত্রে অবস্থান করছে। বুধ, রাহু, শুক্র এবং রবি, এই 4-4টি প্ল্যানেট একত্রে অবস্থান করছে। এই মহাসংযোগ এবং অক্ষয় তৃতীয়ার পর থেকে এই 7 রাশির কপালে কিন্তু লটারি যোগ কিন্তু আসতে চলেছে। কোন কোন এই 7টি রাশি যারা দেখছেন তারা অবশ্যই মন দিয়ে শুনুন, আগের কথাগুলো আপনারা দেখুন যে কি করতে হবে, কোন কোন জায়গাতে প্রবলেম হচ্ছে যেটার জন্য লটারির ক্ষেত্রে আপনারা হয়তোবা তেমন সাপোর্ট পাচ্ছেন না। বহু লটারি কেটে কেটে আপনারা ক্ষান্ত হয়ে গেছেন কিন্তু লটারি লাগেনি, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা এবং লটারির শুভ সংখ্যা, ফরচুনা সংখ্যা, এই এবং কোন সময় কি বার কোন রঙের জামা আপনার ক্ষেত্রে লাকি, যেটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে, এই জায়গাগুলো জানা একান্তই বিচার্য বিষয়। তো এবার আমি জানাতে চলেছি এই শুভ অক্ষয় তৃতীয়াতে কোন এই 7 রাশি মানুষ লটারি ফাটকা জুয়া থেকে অর্থ পেতে চলেছে। দেখুন,
এই যে গ্রহের যে মহাসংযোগ, এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে লটারি থেকে। খুব গরিব মানুষও কিন্তু কোটি টাকার মুখ কিন্তু দেখে, এরকম প্রচুর দৃষ্টান্ত আমার কাছে কিন্তু আছে, অর্থাৎ তার কপালে কিন্তু ছিল। তো শুরু করা যাক কোন কোন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। এই শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে চলেছে, মহা সংযোগে লটারি প্রাপ্তির মহা যোগ কিন্তু শুরু হতে চলেছে কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষের। আপনারা লটারি থেকে কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন এই মহাসংযোগ লটারি ফাটকা থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। তিন নম্বর যে রাশি এবং লগ্নের কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি ও বৃষ লগ্ন। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি লটারি ফাটকা চুয়া থেকে কিন্তু আপনারা কিন্তু এ সময় প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু মালামাল করতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু লটারি থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগে লটারি প্রাপ্তির মহাযোগ সৃষ্টি হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু লটারি থেকে ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন, কর্কট রাশি, কর্কট লগ্ন। ছয় নম্বর যে রাশির এবং লগ্নের কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু লটারি ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ পেতে চলেছেন, অর্থাৎ আপনার ভাগ্যে যদি এই লটারি যোগ থাকে মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে এই মহাসংযোগে লটারি প্রাপ্তির মহা যোগ এই শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগ আপনাদেরকে কিন্তু আকস্মিক ধন বর্ষা করতে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে, লটারি ফাটকা শেয়ার থেকে এই সময় কিন্তু আপনারা লাভবান হবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চাই সেটি হচ্ছে মীন রাশি, মীন রাশি এবং মীন লগ্ন। দেখুন তৃতীয়ভাবে এই রাহু কিন্তু দিকবলী হয়ে যায়, অর্থাৎ বলবত্তা কিন্তু পায়, রাহু শুক্র রবি কিন্তু বলবত্তা। মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেট থেকে, লটারি থেকে, অনলাইনের কাজ থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে মীন রাশি এবং মীন লগ্নের মানুষের, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু খুব ভালো। এই যে আমি যে সাতটি রাশি এবং লগ্নের কথা বললাম, আমি আবারও বলছি এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক নয়। বর্তমান এই গ্রহের মহাসংযোগে সাতটি রাশির লটারি ক্ষেত্রে মহাপ্রাপ্তির সম্ভাবনা আমি জানালাম। নিজস্ব পার্সোনাল চার্টটা একবার অ্যালিস কোয়েনিং যদি আপনার যোগ থাকে অবশ্যই পাবেন। নমস্কার, ধন্যবাদ।